মা সকালবেলা আমার জন্য করেছে গরম গরম ডালিয়া, তার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছে, কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে, আর তার সাথে রয়েছে একটা করে ডিম সিদ্ধ। তো যাই হোক, ঘিটা বেশি হয়ে গেছে আর কি করা যাবে। তো ডালিয়াটা খুবই টেস্টি করে বানায় আমার মা, এত টেস্টি হয় তোমাদের কি বলবো। মুসুরির ডাল দিয়ে বানাই কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। এর মধ্যে একটু শিমের কুচি দিয়েছে, তো এই শিমের কুচিটা দেওয়াতে খুবই টেস্টি হয়। তো এটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করব, আমিও ব্রেকফাস্ট করব, মাও ব্রেকফাস্ট করবে, আর পাপাও করবে। তো খাওয়ার আগে একটা ওষুধ খেয়ে তারপরে আমার দিন শুরু হলো। তারপরে ব্রেকফাস্ট করে আবারও এক গাদা ওষুধ খেতে হবে, আর তারপরেই মা আমার জন্য ফল কাটছে। দেখো বন্ধুরা, ফল কেটে দিয়েছি তোমাদের সামনে, একবার বললাম। আর এই দেখো, এই ফলের থালাই পড়ে রয়েছে, ওই সাইডে গিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে দিয়েছে। আমি কি করে বাঁচবো বলো দিনি, এরকম করলে কি করে হবে? ফল খাই না জানি, কিন্তু এখন তো খেতে হবে বলো। তোমরা একটু বলে দাও না, একটু ওকে বারবার করে একটু কমেন্ট বক্সে জানাও তো, যে ফল খাচ্ছে না, কি সমস্যায় পড়েছি বলো দিনি। এই দেখো ছিটকিনি লাগিয়ে দিয়েছে, এই দেখো ওই সাইডে গিয়ে পালিয়েছে ফল দেখে। ছোটোর থেকে কোনো ফল খায় না ও, কোনো দিন খাওয়াতে পারিনি ওকে ফল, শুধু কলাটা খাই, পাকা কলা। বলো, এই দেখো এই ফল এই পড়ে রয়েছে, কত সময় পড়ে থাকবে বলো? এইটুকুনি এই লেবুর রস না খেলে ও কি সুস্থ হবে বলো দিনি? দেখো এই লেবু এই পড়ে রয়েছে, লেবু খেতেই হবে, দরজা আটকেলেও হবে না, লেবু যেভাবে ও খেতে হবে। এই 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 ডেঙ্গুতে মানে লেবুটাই মাস্ট, মুসম্বি লেবুটাই মাস্ট এই ডেঙ্গুতে, লেবুটাই তো মেন। আর লেবু ট্রিটমেন্ট করেছি বলে আজকে তুই এখনো দাঁড়িয়ে থাকতে পারছিস যে ডেঙ্গু পজিটিভ নিয়ে। দেখো তোমরা, দেখো আমার আর কিছু বলার নেই, তোমরা একটু দেখো। তোমরা তো সবাই জেনেই গেছো যে আমার ডেঙ্গু পজিটিভ এসেছে, ডেঙ্গু পজিটিভ ইনফেকশন হয়ে গেছে। তো যাই হোক, সেইভাবে ট্রিটমেন্ট চলছে, একটা অন্য ডাক্তার দেখানো হবে, তো সেই রকমই বন্দোবস্ত হচ্ছে। আমার তনুশোনা এই দেখো কী করছে, এখানে কি যে বালিশের কভারটা, যে কি মুখ গুজে কি করছে ওখানে, দেখো তো। হেই আমার তুনু শোনা, বদমাইশি করছে, খেলা করছে ওখানে শুয়ে শুয়ে। আর আমি স্নান টান করে চলে এসেছি, সারাদিন শুয়ে আছি, শরীরে কোনো শক্তি নেই, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা সেইভাবে শেয়ার করতে পারছি না। তো আজকে তেমন কিছু রান্নাবান্না হয়নি, মাছের ঝোল আর আগের দিন রাতে চিকেন ছিল, আর এটা হচ্ছে আজকে করেছে কলমি শাক ভাজা। তো এই দিয়েই, আর ঘি আলু ভাতে এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে। আর ভিডিও ঠিক মতো করতেই পারছি না, যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি, কারণ শরীর খুব ক্লান্ত। যাদের ডেঙ্গু হয়েছে তারাই বুঝতে পারবে যে ডেঙ্গু হলে শরীরের কী কন্ডিশন হয়, শরীরে কোনো শক্তি নেই উঠে দাঁড়ানোর, মানে এই সুস্থ হতে নাকি 1-1.5 মাস সময় লেগে যায় ডেঙ্গুর ঘাটতি কাটিয়ে উঠতে। তারপর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন এই চা খাবো, এই চা খেতে আসলাম, এই চা করে বসলাম, একটু তার সঙ্গে নিলাম চানাচুর, 2টো বাদাম। আজকে দেখো আর কেউ নেই, আমরা 3 জন আছি, তার সঙ্গে হয়েছে আমাদের দাদা যোগ, মানে কেউ না কেউ একদিন না একদিন একটা না একটা কেউ থাকবেই, 1টা 2টো 4টে, প্রতিদিন না প্রতিদিন থাকবেই। কিন্তু আজকে দেখো একজন আর আসছে, সব খবর পেয়ে গেছে, সব আসছে, গন্ধ পেয়ে গেছে, আসছে চায়ের গন্ধ। তোমরা বলো না, কাকিমার হাতের স্পেশাল চা চা খাবো, চায়ের গন্ধ পেয়ে গেছে। আর এই দেখো এই যে চা, এই চা করে নামালাম বসলাম, কিন্তু এখন আসলেও পাবে না যেহেতু আমরা হিসেবে চা করেছি। হ্যাঁ, আর বিস্কুট পাবে তার সঙ্গে, চা হবে না। আর চা হবে যদি আমি না খাই, তাহলে চাটা হবে। আর এ দেখো বললাম না যে কেউ না কেউ থাকতেই আছে, এ দেখো আজকেও আর অন্যরা নেই, আর একজন এসে হাজির, এই যে আমাদের দাদা। দাদা দেখি তাকাও, তুই তা তুই এমন ঘোমটা দিয়েছো একদম, একটুকুন খোলো মুখটা, ওই তো ঠান্ডা লাগছে তোমার, তোমার তো ঠান্ডা লাগে না। আর এই যে আমরা আছি, এখন চা খাবো। মেয়েটা একটু সামান্য একটু মাথাটা ঠেলে উঠে বসেছে, দেখতে পাচ্ছ তোমরা, তাও চোখ মুখ তো দেখতে পাচ্ছ এখনো কি অবস্থা। হ্যাঁ, একটু ফ্রেশ, একটু ফ্রেশ করে দেওয়া হয়েছে, আমি একটু দিয়েছি ফ্রেশ করে, ও করেনি। শরীর অসুস্থ থাকলে তখন
ভালো লাগে না, আমি করে দিয়েছি ফ্রেশ করে করে, তাই এই চা করে নিয়ে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। তো চলো বন্ধুরা আমরা চা খেয়ে নিই। এ দেখো বলতে বলতে দেখো আরো দুজন এসে হাজির, ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো আরো দুজন এসে হাজির। দেখো বললাম না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কোনো খালিই পায় না, কেউ না কেউ আসতেই থাকবে, এমনই অবস্থা। এই করে করে তিনজন ছিলাম আমরা, আর তার সঙ্গে দাদা যোগ ছিল, আবার দেখো আবার দুজন হাজির হয়ে গেছে। শুধু পাপড়ি গুলো নামে কুচু কুচু খেতে হবে না, ছোট মানুষ চা খেতে নেই। মুন্সির চা কই? ও তো একটা দাও, যাও একটা একটু সবজি দিয়ে, বেশি করে সবজি দিয়েছি, গাজর বিনস আর সিম দিয়ে একটুখানি ওর হালকা টিফিনটা করে দিয়েছি আমি, পেট মতে খালি দেখা যাবে না। এই পাস্তাটা আমাদের জন্য করছে, অল্প অল্প চাউমিন পাস্তাটা আমাদের জন্য। এই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ, তুমি ওখানে গিয়ে টমেটো কাটো। মা আর পাপা দুজন মিলে সন্ধ্যাবেলার জন্য টিফিন বানাচ্ছে, আমার জন্য চাউমিন বানাচ্ছে, কারণ এই চাউমিনটা আমার খেতে ভীষণ টেস্ট লেগেছে। আর আমার যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটার প্রতি আমার দু একদিন খুব ভালোবাসা থাকে, মানে সেই খাবারটার প্রতি যখন যে খাবারটা ভালো লাগে দু একদিন খুব খাই খুব খাই, তারপরে আস্তে আস্তে আর ভালো লাগে না। তো যাই হোক চাউমিনটা এখন খুব ভালো লাগছে তাই খুব খাচ্ছি এখন। তো আমি এতটা খেতে পারবো না, অল্প একটু খাবো এখান থেকে আর বাকিটা থাকবে। আর মা সবার জন্য পাস্তা বানিয়েছে, এত পাস্তা মানে মা খাবে, পাপা খাবে, ছোটো কাকা, তারপর রাজ, বিট্টু, হেরা সব ছিল, সব জানি না কারা কারা সব খেয়েছে, মানে অনেকজন লোক তোমরা তো জানোই। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চাউমিন করলাম, মেয়ে খেতে চাইছে না কোনো কিছু, যেটা চাইছে সেটাই দেয়া হচ্ছে খেতে। তা চাউমিনটা এমন ভালো লেগেছে তা স্যার কী বলবো, সেটা ছাড়তেই পারছে না, ওই জন্যই বারে বারে একটু একটু করে দিচ্ছি খেতে। এখন আবার করলাম চাউমিন ওর জন্য একটুখানি, আমাদের জন্য করলাম পাস্তা, করে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে মেজে আসলো, ডালিয়া বসাবো, ওর এখন খেতে ইচ্ছে হচ্ছে ডালিয়া, মানে মুখে রুচি হচ্ছে না, মনে করছে কি খেলে কি খেলে কি হয়, মুখে রুচি হচ্ছে না কি খেলে কি হয়, এখন বলছে যে আমি অন্য কিছু খাবো না, আমি ডালিয়া খাবো। তা চলো যেটা খেতে চাই, আর ডালিয়া তো ভালো জিনিস তোমরা তো সবাই জানো। আর এই দেখো এরা সব এখন বসে আছে, এই যে বিট্টু এখন পড়াশুনো করে এসছে, আর এই রাজ আছে ওর 5 মিনিটের পড়া, আর এই দেখো তুনতুলি বাড়ি এসছে, দেখো কিভাবে মেয়ের কাছে শুয়ে আছে, ও বুঝতে পেরেছে যে ওর শরীর, হ্যাঁ ও বুঝতে পেরেছে যে ওর শরীর খারাপ। আর ও ডাকছে কেন জানো তোমরা? ভাত খাবে তাই, ভাত খাবে তাই, জানো একদম মা মা করে ডাকছে, আমার গলার আওয়াজ পাচ্ছে, মা মা করে ডাকছে ভাত খাবে, ওর এখন ভাত মাখতে হবে। হ্যাঁ এবারে একটু মানে এইদিক ফিরে ছিল, এবার তাও তোমাকে দেখতে পাইনি, এবার তোমাকে দেখাচ্ছে। এখন একটু মেয়েটার শরীরটা ভালো লাগছে, শুয়ে আছে ওই, একটু আগে ভালো লাগছিল, একটু আগে আবার শরীর খারাপ লাগছিল, সঙ্গে সঙ্গে ওয়ারেস দেয়া হলো, জল বেশি করে খেলো, একটু টিফিন ওই চাউমিন খেয়ে দেওয়া হলো, দিয়ে তারপর একটু বিশ্রামে শুয়েছিল, বিশ্রাম করছিল, করার পরে তারপর আবার একটু ভালো লাগছে, মানে যখন তখন খারাপ লাগছে যখন তখন ঠিক হচ্ছে, এই অবস্থা চলছে এখন। আমরা সবাই টিভি দেখছিলাম, ততক্ষণে মা রাত্রিবেলার জন্য আজকে ডালিয়া বানিয়েছে, আজকে গরম গরম ডালিয়া আমাদের জন্য বানিয়েছে। আর ছোট কাকা মানে রাজের বাবা বলেছিল যে আমি কোনোদিন ডালিয়া খাইনি, কেমন খেতে আমাকে একটু দিও তো, এবার যেদিন করবে। মা বললো আমাদের তো রোজই হয়, তো সকালে যেহেতু ছোট কাকা বাড়ি থাকে না কাজে যায় তো সকালে খাওয়া হয় না, ওই জন্য মা আজকে রাতেই বানিয়েছে, একেবারে ছোট কাকাকে দেওয়া হয়ে যাবে। আর আমাদেরও রাতের ব্রেকফাস্ট, রাতের ব্রেকফাস্ট না রাতের ডিনারটা হয়ে যাবে। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 10:30, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, এখন রাত্রিবেলা গরম গরম ডালিয়া রান্না করা হয়েছে, আর মা তো মুড়ি খাবে, আর আমি আর পাপা ডালিয়া খাবো।
12 ডালিয়া খেতে খুবই ভালোবাসি। ডালিয়া কি দিয়ে করা হয়? আজকে ডালিয়ার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে। আজকে ডালিয়াটা দেখতে খুব সুন্দর হয়েছে। ডালিয়ার মধ্যে আজকে অনেক কিছু দেওয়া হয়েছে, শিম, বরবটি, গাজর, আলু, সব কিছু। এখন আমরা শুয়ে পড়ব। এখন বাজে হচ্ছে 11:05। ওষুধ খাওয়া সব কমপ্লিট, এখনো আর একটা ওষুধ খেতে হবে। বাবা গন্ধটা শুকিয়ে গা পাকাচ্ছে। আমি বস অসুস্থ জন্য মুখের কালার চেঞ্জ হয়ে গে, মুখের আর সেই কালার নেই। প্রত্যেক সাজে সাজে যুদ্ধ চলছে বলে, যুদ্ধ আরো কালকে চলবে। কি এদিক শোনো, যুদ্ধ আরো কাল চলবে। কেন? কালকে রে ঝালে ও খাওয়াচ্ছিলাম, তাছাড়া ডবল খাওয়াবো। আর প্রত্যেক সাথে সাথে ওষুধ খাওয়ার যুদ্ধ চলছে। ওষুধ খেতে হবে, পথ্য খেতে হবে, খাবার খেতে হবে। এইটা তো কাশির সিরাপ, এর আগের ওষুধগুলো খাওয়ার সময় প্রত্যেক সাথে সাথে যুদ্ধ চলছে। বলো, ওষুধ খেতে একদম ভালো লাগে না। যুদ্ধ চলছে তো, যুদ্ধ ওর যুদ্ধ আমরা শুনবো? একদমই শুনবো না। তোমার গায়ের রং তো কাঁচা হলুদ কালার দেখাচ্ছে। তোমার তাই তো মনে হচ্ছে, দেখো আমার মুখটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে। তুমি অসুস্থ তাই? দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে নেই। এই তো এইবার ক্লিয়ার আসছে, এত সময় ঘোলা ছিল, তোমরা বললো নি কেন? তোমরা তো বলতে পারো, তোমরা কি কমেন্ট করছো, বাবা গো পেঁপে পাতার রস খাও, ছাগলের দুধ খাও, পেয়ারা পাতার রস খাও। ওরে বাবারে, এই তাই অস্থির হয়ে যাচ্ছি। ওই কি বলে, ওষুধ, এক এক রকমের ওষুধ, তারপর হচ্ছে ওআরএস এর কি সব জুস টুস, হ্যান ত্যান, ফল, ওই দেখো সব চুপড়িতে ফল, এই হচ্ছে সব। আজকে আবার খানিক টানা হয়েছে, আবার কালকেও নিয়ে আসা হবে কিছুটা। এই দেখো এই সব, এই দেখো কালকেও কিছু টানা হবে আবার কাল। এই যে আমি আর পাতে, এটা তো খেতে ভালো। ওটা ওটা একটা খেয়ে নিস কোন রাত্রে, একটা খাওয়া হয়ে সারা দিন। আমি ওষুধ খেলাম, একটু পরে খাবি। ও তো যাই হোক, এটা আসা খেতে হচ্ছে। ওটা এখন খেয়ে নে, রাত্রে শরীরটা সুস্থ পাবি। কোনে পড়ে যাচ্ছি, দাঁড়াতে গিয়ে শরীর দুর্বল তো পড়বি না। তো এত বড় একটা সিরিয়াস কেস, সিরিয়াস কেস। তো শুয়ে পড়বো। আরে হচ্ছে ফল, আরে ফল কেন এলি, কালকে ডবল খেতে হবে। তো চলো, আজকে গাড়ি কৌশিক বাড়ি নেই। কৌশিক আজকে গেছে হচ্ছে ক্যাটারিং এর কাজে, সেই সোনারপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সে কলকাতার ওদিকে সোনারপুরে গেছে। ওকে একটু কাল তোমরা বলবা, ভালো করে বলবা, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি ফল খাওয়ানোর জন্য। চুপ করো। তো কৌশিক গেছে হচ্ছে সোনারপুর, ও আজকে গাড়ি তুলতে পারেনি, সেই জন্য আজকের গাড়ি তুলেছে ছোট কাকা আর পাপা দুজন মিলে। তো ওই ঘরে তো অল টাইম মশারি টাঙানোই আছে, মশারির ভেতরেই থাকছি বেশিরভাগ সময়। সবসময় তো মশারির ভেতর থাকা মানে কি আর বলবো। তো যাই হোক, আবার গিয়ে মশারির ভেতর শুয়ে পড়বো, মা আর পাপা এখানে শুয়ে পড়বে। চলো ভিডিওটা, তোমরা একটু তাড়াতাড়ি বলে দাও যে মারিয়া সুস্থ হতেই হবে। সবাই কমেন্ট করছো, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছো, খুব ভালো কমেন্ট করছো সবাই। সবাই খুব ভালো থেকো। পাপার আবার কি হচ্ছে? হ্যাঁ, ওই পাপার যা অবস্থা, ওটা সব কালারটা নষ্ট হয়ে গেছে। আর এই দেখো গায়ে সব র্যাশ বেরিয়েছে, অনেক কমে গেছে কিন্তু ভর্তি হয়ে গেছিল জানো তো, সব গায়ে র্যাশ বেরিয়ে গেছিল, সব কালো হয়ে গেছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, মনে হয় এবার সুস্থর দিকে যাচ্ছে তাই মনে হয় কালো হয়ে যাচ্ছে।
সব একদম লাল হয়েছিল। আমরা তো ফার্স্টে ভেবেছি কি ব্রণ, কিন্তু পরে বুঝলাম যে না ব্রণ না, এই এই সাইড গুলো ছিল, এই সব এই সব এই সাইড গুলো ছিল, গোলা টলা ভর্তি হয়ে গিয়েছিল, সব ভর্তি হয়ে গিয়েছিল, ইনফেকশন হয়ে গিয়েছিল, তো সেই জন্য আজকে কি ডেঙ্গু ইনফেকশন, আজকে কি এটা বলছিল যে গায়ে র‍্যাশ বেরিয়েছে, ওই যে কারেন্ট অফিসের লোক এসেছিল, হ্যাঁ বলছে গায়ে র‍্যাশ বেরিয়েছে, মা বললো হ্যাঁ, বলছে ইনফেকশন হয়ে গেছে ওই জন্য। তো চলো শুয়ে পড়ি, সবাই খুব ভালো থেকো, গালটা পুরো তেতো তেতো হয়ে গেছে, কাশি ওষুধ খেয়েছি। আমি এখন চিন্তা কেন, হ্যাঁ কেন, হ্যাঁ পাগল নাকি, ওই কথা বলবে না, কোনটা নাক দাগ, ও কালকে অর্ধেক রাত্রে গিয়ে আমার ঘরের নিচে গিয়ে শুয়ে পড়েছে, কারণ ওটা তো সিঙ্গেল বেড, ওটা ওখানে তো দুজন হবে না, তো আমি ঘুমাচ্ছি রাত 12টা 1টা থেকে গিয়ে গিয়ে ওই ঘরে দেখি মেঝেয় পা দুরুপেতে শুয়ে পড়ে, কেন যে নিজে নাক ডাকছে ঘুম আসছে না, আর কার কিছুক্ষণ পরে দেখি নিজেও শুয়ে পড়ে আমি শুয়ে পড়েছি, কি নাক ডাকার আওয়াজটা কানে আসেনি বলেই তো আমি ঘুমিয়ে পড়েছি, আর আওয়াজটা আসছে বলেই তো আমার ঘুমটা এসেও আসছে না। তাহলে কাজ করবা, কাল থেকে তুমি আগে শুয়ে ঘুমিয়ে পড়বে, তারপর পাবে এসবে। হুম তারপরে দেখছি সামনে বার ও আলাদা ঘরে ও রাখতে হবে না, যাই হোক রাত হয়েছে, শুয়ে পড়ি, 11:10 হয়েছে, এখন ভিডিও তাড়াতাড়ি শেষ করে দে, শুয়ে পড়ো, শুয়ে পড়বো, শরীর নাহলে খারাপ হয়ে যাবে, রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো চলো সবাইকে গুড নাইট, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হাত দাও হাত দাও, ক্যামেরায় হাত দিয়ে দাও, দাও দাও হাত দাও, এখানে হাত দিতে হয়, এই যে এখানে টাটা।